তো আজ দেখাবো কিভাবে গলায় পট্টি লাগিয়ে ডিজাইন করতে হয়। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনিও এরপরে তৈরি করতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি দুটি কালারের কাপড় নিয়েছি, ম্যাচিং করে দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনারা। প্রথমে এভাবে করে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন। সমানভাবে দাগটা টেনে নিতে হবে। মাঝ বরাবর আরেকটি দাগ দিয়ে দেব। তারপরে এটি আমরা একটু কোণাটি ভাবে তৈরি করে নেব, ত্রিভুজের মতো। এখন আমরা কাছি দিয়ে কেটে নেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনারাও পারবেন। তো এই যে আমি কাছি দিয়ে এভাবে দাগ অনুযায়ী কেটে নিলাম। তো কাটা আমার হয়ে গেল, এই যে দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখন আমরা কাপড়টি কিভাবে ধরবো সেটা লক্ষ্য করবেন। প্রথমে আমরা নিচ দিয়ে কাপড়টি নিয়ে নিব, সম্পূর্ণ সমানভাবে। আর অবশ্যই আমরা দাগ অনুযায়ী সেলাইটি করব। এই যে এখন আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর এটি পারলে অবশ্যই আপনারা পাঞ্জাবির গলায়, জামার গলায় লাগাতে পারবেন। ডিজাইনটি আসলে অনেক সুন্দর লাগে দেখতে। এখন আমরা এটি উল্টিয়ে নিব, উল্টিয়ে মুখ দিয়ে তারপরে সেলাইটা দিব। এভাবে লাগানোটা অনেক সহজ হয়। সম্পূর্ণটাই আমরা এভাবে মুখ দিয়ে সেলাই করে নিব। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, অবশ্যই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই যে দেখুন কাপড়টি আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারা এভাবে কোনাভাবেও ধরতে পারবেন। সমান করলে এটি আমরা ভিতরে ঢুকিয়ে নেব। এই যে হয়ে গেল। তো এখন আমি কিভাবে সেলাইটা আটকিয়ে নিচ্ছি দেখুন। সেলাইটা আটকে নিব। এই যে হয়ে গেল। এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেল, অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ম্যাচিং করে কাপড়টি লাগিয়ে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।